হ্যাঁ, আমরা মানি যে পুরো বাংলা পুরো পৃথিবীতে এখন একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছে, কিন্তু তাদের ক্রাইসিসটা হচ্ছে কি যে সবকিছুর একটা প্ল্যানিং রয়েছে। হ্যালো ডিয়ার অডিয়েন্স, দিস ইজ সালাউদ্দিন। আমি আজ যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের তথ্য অধিকার, এই তথ্য অধিকারটা না আমাদের খুবই কম। মানে আমরা সব সময় সঠিক যে তথ্যটা সেই তথ্যটা পাচ্ছি না, অনেক সময় এই তথ্যকে আমরা ফেক তথ্য হিসেবে পাচ্ছি, সঠিক ইনফরমেশনটা আসলে আমরা পাচ্ছি না। যাতে করে কি হচ্ছে যে আমরা যারা নাগরিক রয়েছি, যাদের তথ্য অধিকার পাওয়ার অধিকার রয়েছে, বা মানুষের যে তথ্য অধিকার রয়েছে, এইগুলো থেকে তারা টোটালি বঞ্চিত হচ্ছে। এখন ভাবেন যে আজকে যে বাংলাদেশে ক্রাইসিস চলছে, এই ক্রাইসিসটা আগে থেকে যদি মানুষকে জানানো যেত বা মানুষের বোঝানোর চেষ্টা করতো যে সামনের দিনগুলোতে আমাদের আসলে এই ক্রাইসিস হতে পারে, এই সমস্যার জন্য আমরা সবাই একটা প্রিপেয়ার্ড হই মানসিকভাবে বা যে কোনোভাবে আমরা এইটার একটা প্রিপারেশন নিতে পারি, তাহলে মনে হয় আজ মানুষের মধ্যে যে ভয়ঙ্কর একটা ছাপ তৈরি হয়েছে, মানুষের মধ্যে যে একটা বিষাদের চিহ্ন তৈরি হয়েছে, এইগুলো মনে হয় হতো না যদি সঠিক তথ্য আমরা পেতাম, সঠিক তথ্য সরকার বা যারা ইনফরমেশন থেকে যদি আমরা সঠিক তথ্যটা পেতাম, তাহলে আমার মনে হয় না এই যে এই মানুষের মধ্যে এই ক্ষোভটা তৈরি হতো। হ্যাঁ, আমরা মানি যে পুরো বাংলা পুরো পৃথিবীতে এখন একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছে, কিন্তু তাদের ক্রাইসিসটা হচ্ছে কি যে সব কিছুর একটা প্ল্যানিং রয়েছে, তাদের ক্রাইসিসগুলোকে সঠিক ইনফরমেশন তুলে ধরা, তাদের যে কোনো অর্গানাইজেশনগুলো, সরকারের বিভিন্ন অর্গানগুলো টোটালি ফ্রিডম হিসেবে কাজ করছে। যেমন আমি ধরি বিচার ব্যবস্থা, বিচার ব্যবস্থার আন্ডারে কাজ করছে, তারা অন্য কারোর মধ্যে প্রভাবিত হচ্ছে না, পার্লামেন্ট বা ক্যাবিনেট পরিষেবা এইগুলাও কিন্তু তারা তাদের গতিতে চলছে, যার প্রাইভেট সেক্টর রয়েছে, প্রাইভেট সেক্টরগুলো রয়েছে, এরাও কিন্তু তাদের নিজস্ব শক্তিতে চলছে। এই যে একটা বিষয়, একটা মেকানিজম, এই মেকানিজমটা করলে কি হবে যে সমাজের মধ্যে টোটালি একটা রাষ্ট্রের টোটালি ব্যবস্থা কিন্তু ফেল করতে পারে না, কোনো একটা বিষয় কোনো একটা দিক কেউ না কেউ এটাকে রক্ষা করে। সুতরাং প্রত্যেকের বা প্রতিটা সংস্থার প্রতিটা অর্গানের একটা ফ্রিডম থাকা উচিত, আর সেই আর সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে তাদেরকে সঠিক তথ্য প্রোভাইড করা, সঠিক ইনফরমেশনটা মানুষের মধ্যে দেওয়া। দিলে কি হবে, এই জিনিসটা তারা আগে থেকে একটা প্রিপারেড হবে, তখন আসলে এই যে সংঘর্ষ বলেন, এই হিংস্র, এই বিষাদের চিহ্ন এটা পড়বে না। সুতরাং আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি এটাই বলবো যে যাতে আমাদের তথ্য অধিকারটা ঠিক থাকে, সঠিক তথ্য যেন মানুষের দেওয়া হয়, তাহলে এই ক্রাইসিসগুলো আসলে তেমনটা মনে হবে না, তারা বুঝতে পারবে যে না এটা টোটালি ওয়ার্ল্ড ওয়াইড একটা ক্রাইসিস। আমি চেষ্টা করব বিভিন্ন একটা বিষয়, বিভিন্ন ইম্প্রুভমেন্ট স্থানগুলো নিয়ে কথা বলা। সে পর্যন্ত ভালো থাকুন।